জেল পালানো ক্রিমিনাল একটা এনকাউন্টারে মারা গেছে বলে চালিয়ে দেবো, কোনো চাপ হবে না, আমি সামলে দেবো, তুমি অত টেনশন করো না। ছাই সামলাবে তুমি? ঘটে যদি বুদ্ধি থাকতো ওই গুলিটা চালাবার আগে দুবার ভাবতে। গুলি না করে মুখ বন্ধ করা পসিবল ছিল না দাদা? আরে উল্লুক, গুলিটা বুলেটকে না করে দুর্গাকে করে না কেন? দুর্গাকে? হ্যাঁ দুর্গাকে, আজকেই সব ল্যাটা চুকে যেত। দাদা দাদা তুমি জানো তুমি কি বলছো? সবার সামনে দুর্গাকে গুলি করলে? আরে করে দিতে, তারপর আমি বুঝে নিতাম, এক ধাক্কা সব কাজ হয়ে যেত। উল্টোটা হতে পারতো দাদা, তোমার ছেলে মেয়ে হোল ফ্যামিলি তোমাকে আমাকে ছিঁড়ে খেত। বিজয়, ওই মাথা গরম করে কি লাভ? ব্যাপারটা ধামাচাপা দেওয়া গেছে সেটাই এখন যথেষ্ট। তোমার মনে হয় এভাবে ধামাচাপা থাকবে ওই দুর্গা ছেড়ে দেবার মেয়ে? দাদা দাদা আমি অনেক রিস্ক নিয়ে কাজটা করেছি শুধুমাত্র তোমার জন্য। আমার জন্য করে তো একেবারে উল্টে দিয়েছো। ওই বুলেটের মুখ বন্ধ করার হাজার একটা রাস্তা ছিল, হাতে বন্দুক আছে দিল চালিয়ে দুম করে। আরে চালালি চালালি, যাকে মারলে লাভ আছে তাকে মার। দাদা কিছু মনে করবেন না, একটা লোক চোখের সামনে গুলি খেয়ে মরলো এটা দেখার মতো বুকের পাটা কিন্তু আমাদের কারণ নেই। আর আপনার ভাইও এত বোকা নয় যে ঘরের মধ্যে একটা লোককে গুলি করে মারবে। ও কিন্তু যা কিছু করেছে সেটা আপনার কথা ভেবে করেছে। আর এখন আপনি দুর্গার উপরে রাগটা ওর উপরে এভাবে দেখাচ্ছেন? আমাদের কথার মধ্যে তোমার ঢোকাটা কি খুব দরকার ছিল দাদা? আপনি কিন্তু জানেন, আপনি কিন্তু জানেন যে ও কত বড় ঝুঁকি নিয়ে দুর্গার একটা হাতিয়ারকে নষ্ট করেছে। আপনার তো এখন খুশি হওয়ার কথা দাদা। কি করে খুশি হব বলো দেখিনি? একটা হাতিয়ার নষ্ট হয়েছে কিন্তু দুর্গা তো বেঁচে আছে, এখনো জ্বালাবে আরো কতদিন। না ও শুধু আপনাকে জ্বালাবে না, ও আপনার বাড়ির মধ্যে বসে এখন কিভাবে আপনাকে শেষ করা যায় তার একটা প্ল্যানিং করছে। মানে বুলেটকে এনে ও তো আপনাকে প্রায় কোণঠাসা করেই ফেলেছে, সেই বুলেট হাতছাড়া হয়ে গিয়েছে, এখনো নতুন করে প্ল্যান করছে যে কি করে। কি প্ল্যান করছে সেটা তুমি শুনেছো? দেখলাম যে অনেক বসে বসে শুনছে, পারে বুলেট ওকে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো অনেকে বলছে। ছেলেটার মধ্যে বিষ ঢোকাচ্ছে দাদা। বিষ ঢোকানোর কি আছে? মেরুদণ্ডহীন কুলাঙ্গার একটা, নয়তো নিজের বাবার এগেস্টে কেউ। দাঁড়ো দাঁড়ো, যা হয়ে গেছে হয়ে গেছে। ও বিজয়, হ্যাঁ দাদা, আমি মাথা গরম করে উল্টোপাল্টা বলে ফেলেছি, তুমি ওসব মনে রেখো না। তোমরা এখন যাও, এইসব নিয়ে আলোচনা আমার আর ভালো লাগছে না। কিন্তু মেজ বৌমা যেটা বললো সেটা তো একটা খুব চিন্তার বিষয়। আরে চিন্তা করে কি করবে প্রজ? এইভাবে কি কারো ষড়যন্ত্র আটকানো যায়? ও কপালে যা আছে তাই হবে, আমি আর এসব নিয়ে ভাবতে পারছি না। তোমরা যাও। আমার অনেক দিনের স্বপ্ন উনি পূরণ করেছে। তুমি কি তোমার দাদার বডিগার্ড? আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি। এসব বোকা বোকা প্রশ্নের উত্তর আমার কাছে নেই। কেন, তোমার কিসে টাকা পড়েছিল? তোমার দাদা লোকজন সরানোর জন্য এ বাড়িতে ব্রজবাবু আছেন, তুমি কেন হঠাৎ করে লোকটাকে বাড়ির মধ্যে মারতে গেলে? আমি উত্তরটা তোমাকে ওখানেই দিয়েছিলাম বেলা। ওই সিচুয়েশনে ভাই হিসেবে আমার যেটা কর্তব্য আমি সেটাই করেছি, এর জন্য বডিগার্ড হওয়ার প্রয়োজন পড়ে না। ঠিক বলেছো বাবা, তোমার পক্ষে এই ব্যাপারটা চাপা দেওয়া যতটা ইজি অন্যের পক্ষে তো একটু কঠিন। শাট আপ পূজা, ওর কথার মধ্যে কিন্তু যুক্তি আছে। ওহ বেলা, যা হয়ে গেছে হয়ে গেছে, এসব নিয়ে এখন শোনো, তুমি তোমার দাদার দেখানো রাস্তায় হাঁটতে যেও না, তুমি তোমার দাদার মতো হওয়ার চেষ্টা করো না। কি বললে তুমি, কি বললে? হ্যাঁ দাদা হওয়া তো দূরের কথা, সত্যি কথা বলতে কি এটা কনস্টেবল হওয়ার যোগ্যতাও মান নেই।
আমি আজ যা হয়েছি যে পজিশনে সে পৌঁছেছি সেটা শুধুমাত্র দাদার জন্য, সে কথাটা মাথায় রেখো। ভালো লাগলো বাবা তোমার মুখে এই কথাটা শুনে। আসলে এতদিন ধরে তো ভাবতাম তোমার একটু হলেও যোগ্যতা আছে, তাই জেঠুমনি তোমাকে এরকম একটা পোস্টে বসিয়েছে। কিন্তু এখন তো দেখছি তোমার যোগ্যতাটা এরকম বলেই তোমার রুচিটাও এরকম। কি বললি? এই কি বললি তুই? কি বললো বাবা? কি বললো বাবা? আজকে না এই পুরো ব্যাপারটা আমার কাছে খুব ক্লিয়ার হলো। এনাফ এনাফ ইজ এনাফ পূজা। বাবা ক্ষমতার সাথে সাথে না কিছু রেসপন্সিবিলিটিও আসে, সেটা কিন্তু তুমি কখনো। এই কি বড় বড়াবড়ি করছিস? একটা দেনা সব বড় বড় করছিস, কি হচ্ছে এটা? হ্যাঁ শোনো, মেয়েদের গায়ে হাত দেওয়া তোমাদের জন্য হয়তো কোনো ব্যাপার না, কিন্তু ও আমাদের মেয়ে আর ও এখন বাচ্চা নয়। তুমিও পাল্টে গেছো বেলা। হ্যাঁ মেয়েকে লাই দিয়ে মাথায় তুলছো তো, এরপর যখন মাথায় উঠে যাবে তখন কিন্তু নামাতে পারবে না, ভুলটা বুঝতে পারবে তখন। তুমি হঠাৎ করে মাথা গরম করছো কেন? তুমি সকাল থেকে এক কথা বলে আমার মাথাটা খারাপ করে দিচ্ছো। আমি কি করেছি কেন করেছি সেটা কি তোমাকে বুঝিয়ে বলতে হবে বেলা? আর ওইটুকু একটা মেয়ে, সে কথার মাঝে একটা কথা বলছে, মাথা গরম হবে না কেন? কি বোঝে কি বোঝে ও বাস্তবে, জীবনে কতটুকু বোঝে? তোমাকে বুঝতে দিচ্ছ কোথায়? বাস্তবটা বুঝতে দিচ্ছ না তো। আমি দেখছি না তোমার গায়ে দুর্গার হাওয়া লেগেছে। শোনো কথায় কথায় তোমাদের এই তুলনা টানাটা এবার বন্ধ করো। তুমি বুঝতে পারছো না বেলা, ওই মেয়েটা তোমাদের অজান্তে তোমাদেরকে ওর মতো করে ফেলছে। হ্যাঁ বিপ্লব, বিপ্লব হচ্ছে বাড়িতে। কেন দুটো প্রশ্ন করছি বলে বিপ্লব? আমি জানতে চাইতে পারি না কিছু তোমার কাছে? নিশ্চয়ই চাইতে পারো, কিন্তু জানা আর জেরা করার মধ্যে তফাত আছে। হ্যাঁ সেটা বোঝো, আদালত বানিয়ে ফেলেছে মেয়েটা বাড়ি থেকে। ফিরে কোথায় কোথায় এখানে কি করছো? লুকিয়ে আমাদের কথা শুনছিলে? আপনি যেভাবে কথাগুলো বলছিলেন তাই তার কিছু কথা আমার কানে এসেছে। অবশ্যই এই প্রসঙ্গে আমার বাবা একটা কথা বলতেন, বলতেন মনে রেখো যে গাছ পুঁতবে তারই ফল পাবে, তাই ফল নিয়ে আক্ষেপ করো না। এই কি বলতে চাও তুমি? আরে আরে অবধায় কথাগুলো বলতে আসিনি দুর্গা, তুমি যে কথাটা বলতে এসেছিলে সেটা বলো। মেজোমা ব্রেকফাস্ট হয়ে গেছে, আপনাদের জন্য সবাই অপেক্ষা করছে, আসুন আপনারা। হ্যাঁ তুমি যাও, আমরা আসছি। ও মঞ্জুলা, এইসব খাবার দাবার, এই যে কচুরি তরকারি মিষ্টি সব তোমাদের জন্য আছে তো? কেন গো কি হয়েছে? হ্যাঁ এখানে যা সব আছে মনে হচ্ছে আমিই খেয়ে ফেলবো সব। না ঠাট্টা নয়, এত ভালো হয়েছে আমি সত্যি সত্যি সব খেয়ে ফেলতে পারি। হ্যাঁ দাদা ঠিক বলেছো, সত্যি এই খাবারটা কিন্তু ফাটাফাটি হয়েছে। আজ সব রান্নাই কিন্তু আমাদের চারু আর দুর্গা মিলে করেছে, এমন তো নয় যে ওদের রান্না তোমরা প্রথম খেলে, তবে আজ ওরা দুজন মিলে রান্না করেছে সেজন্য হয়তো একটু বেশি ভালো হয়েছে। আজ সকাল থেকে পুরো ব্যাপারটা কিরকম অন্যরকম লাগছে না তোমাদের? আর আমি বুঝতে পারছি না কাল সকালে এই বাড়িতে একটা লোককে গুলি করে মারার পরেও সব কিছু এত স্বাভাবিক কী করে? এগুলো সবই ওই ঘটনাটা চাপা দেওয়ার একটা চেষ্টা। খাবার নিয়ে যা বলার বাবা তো বলেই দিয়েছে, এবার আমার ভালো লাগাটা নিয়ে একটু বলি। আজকে সকালটা এই বাড়িতে ফ্রেশ এয়ার নিয়ে এসেছে, বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি, অনেকদিন পর খুব ভালো লাগছে। সে যাই হোক, সকালবেলা এইসব ভালো ভালো খাবার খেয়ে একটা ম্যাজিক্যাল ফিলিং হচ্ছে। আজ কিন্তু অতি বড় নিন্দুকও বৌমাদের রান্নার প্রশংসা না করে পারবে না। হ্যাঁ বৌমা কার সেটাও তো দেখতে হবে।